কলকাতার প্রাচীনতম ও উল্লেখযোগ্য একটি বিল্ডিংয়ের নামই হলো রাইটার্স বিল্ডিং। এই রাইটার্স বিল্ডিং জুড়ে রয়েছে অসংখ্য ইতিহাস আর অদ্ভুত সব কাহিনী। আজকের পর্বে আমরা এই রাইটার্স বিল্ডিংয়ের সূচনার ইতিহাস নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। রাইটার্স অর্থ কেরানি। ব্রিটিশ আমলে এই কেরানিদের থাকার জন্যই তৈরি হয়েছিল এই রাইটার্স বিল্ডিং। আসলে সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বহু কেরানি ঘর ভাড়া বাবদ বা খাওয়া খরচা বাবদ বা পালকি ভাড়া বাবদ প্রচুর টাকা কোম্পানির থেকে লুট করত। ফলে এই বিষয়টাকে নিয়ে কোম্পানি বেশ চিন্তায় পড়ে যায়। তখন তারা বুদ্ধি করে এই রাইটার্স বিল্ডিংকে তৈরি করেন এবং নিয়ম করে দেন যে সমস্ত কর্মচারী বা কেরানির মাসিক বেতন 300 টাকার কম তাদেরকে এই রাইটার্স বিল্ডিংয়েই থাকতে হবে। এই সমস্ত কেরানিরা স্বদেশ থেকে এই দেশে আসত, ফলে তাদের থাকার জন্য আলাদা কোনো জায়গা থাকতো না। এর ফলে কোম্পানিকে এই কেরানিদের থাকা খাওয়ার জন্য আলাদা করে টাকা গুনতে হতো এবং এটারই সুযোগ নিয়ে এরা কোম্পানির কাছ থেকে অনেক মুনাফা করত। মূলত নিজেদের দেশ থেকে বাপে খাদানো মায়ে তাড়ানো ছেলেরাই এই দেশে কেরানির চাকরি নিয়ে আসত। কিছুদিনের মধ্যেই তারা এখানে কোম্পানির জন্য বেশ কিছু লেখালেখির কাজে নিযুক্ত হতো। পরে যখন তাদের কাজ সম্বন্ধে অভিজ্ঞতা বাড়ত, তখন বিভিন্ন কুঠিতে বা ব্যবসায়িক কেন্দ্রে তাদেরকে নিযুক্ত করা হতো। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানা দরকার। জানা গেছে, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিজেদের দেশ থেকে স্বদেশীয় কেরানি নিজেদের দেশে আনা শুরু করলো, তখন এদেশে ততদিনে কাজ করা যে সমস্ত এদেশীয় কেরানিরা ছিল তাদেরকে ধীরে ধীরে ছাঁটাই করা শুরু করলো। যদিও রাইটার্স বিল্ডিং তৈরির পিছনে আরও একটা কারণ ছিল। জানা গেছে, যখন ওই দেশ থেকে ওই দেশীয় কেরানিরা এদেশে আসত, তখন তাদের যে সমস্ত ঘরে থাকতে দেওয়া হতো সেই সমস্ত ঘরগুলো ছিল বেশ ঘিঞ্জি ধরনের। এর কারণ আর কিছুই না, তখন অবধি কলকাতায় বেশ বড়সড় পাকা বাড়ি তৈরি হয়নি। এছাড়াও দক্ষিণের সুন্দরবনে লবণাক্ত বাতাস বা পশ্চিমে গঙ্গার সোদামাটির গন্ধে এই সমস্ত ব্রিটিশ কেরানিদের অবস্থা প্রায় টাইট হয়ে গেছিল। মানে তাদের শরীর প্রায়শই খারাপ হতে থাকলো। এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজেদের দেশ থেকে আনা কেরানিদের থাকার জায়গা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেল। আর এটাও রাইটার্স বিল্ডিং তৈরি করার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ হতেই পারে। এতক্ষণ ধরে রাইটার্স বিল্ডিং তৈরির কারণ নিয়ে কথা বললাম, তো চলুন এবার এই রাইটার্সদের সম্বন্ধে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যাক। এই রাইটার্সদের মধ্যে বেশিরভাগ জনই ছিল অপরিণত বয়স্ক যুবক। তাই কোম্পানি এই রাইটার্সদেরকে নিজস্ব শাসন ব্যবস্থায় রাখার জন্য কিছু নিয়মবিধি জারি করে। প্রথম নিয়মটা হলো, অবিবাহিত রাইটার্সদের জন্য 2 চাকর 1 রাঁধুনি যথেষ্ট। যখন এই রাইটার্সরা বাইরে কোথাও কাজে যাবে, তখন 2 চাকরের মধ্যে 1 রাইটার্সের সঙ্গে যাবে, আরেকজন কলকাতায় বসে তার সম্পত্তি পাহারা দেবে। দ্বিতীয় নিয়মটা হলো, গভর্নরের অনুমতি ছাড়া কোনো রাইটার কোনো ঘোড়ার গাড়ি ব্যবহার করতে পারবে না, এছাড়াও কোনো বাগান বাগিচাও তৈরি করতে পারবে না। আর তৃতীয় নিয়মটা হলো, এই রাইটার্সরা এমন কোনো পোশাক পরতে পারবে না যাতে তাদের থেকে বিলাসিতার ছাপ স্পষ্ট প্রকাশ পায়। এই হলো কলকাতার অহংকার তথা অলংকার রাইটার্স বিল্ডিংয়ের ইতিকথা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে আমাদেরকে একটু সাপোর্ট করুন। আজ এই অবধি ধন্যবাদ।